দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। ফের চীনের হুঁশিয়ারি, তাইওয়ানের হস্তক্ষেপে মোটেই সহ্য করা হবে না বলছে চীন। ক্ষমতা হারিয়ে প্রধানমন্ত্রীর বাসভবন ছাড়তে নারাজ নেতানিয়াহু। এরপরেই থাকছে বৈঠক, ফলপ্রসূ বললেন বাইডেন ও পুতিন। আরো জানিয়ে দিব, ইয়েমেনকে আরো ছাড় দিতে সম্মত হয়েছেন বিন সালমান বলছে সৌদি সূত্র। এরপরেই থাকছে জেরুজালেম, ফিলিস্তিনি ছাত্রীকে গুলি করে হত্যা করেছে আবারও ইসরায়েলি ইহুদিবাদীরা। ফের চীনকে ঠেকাতে রাশিয়া থেকে ভয়ঙ্কর ট্যাঙ্ক আনছে ভারত। এবং সর্বশেষ জানিয়ে দিব বন্ধুরা, পরিমনির বিরুদ্ধে অল কমিউনিটি ক্লাবে ভাঙচুরের অভিযোগ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন কে কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন। ফের চীনের হুঁশিয়ারি, তাইওয়ানের হস্তক্ষেপ মোটেই সহ্য করা হবে না। ফের তাইওয়ান ইস্যুতে হুঁশিয়ারি দিয়েছেন চীন। বেইজিং বলছে তাইওয়ানের বিদেশিদের হস্তক্ষেপ একেবারেই সহ্য করা হবে না, তাদের সাথে গোপন সহযোগিতার যে কোনো রকমের তৎপরতার বিরুদ্ধে কড়া জবাব দেওয়া হবে। আজ বুধবার এক সংবাদ সম্মেলনে চীনের টেস্ট কাউন্সিলের তাইওয়ান বিষয়ক কার্যালয়ের মুখপাত্র মা জিয়াং এসব কথা বলেন। তিনি বলেন, উত্তেজনা সৃষ্টির জন্য তাইওয়ান সরকারেরও দায়ী করা উচিত। বেইজিং বিশ্বাস করে যে স্বশাসিত তাইওয়ান দ্বীপ আনুষ্ঠানিক স্বাধীনতার জন্য বিদেশিদের সঙ্গে কাজ করছে, কিন্তু এই ধরনের স্বাধীনতা পাওয়ার প্রচেষ্টা অথবা বিদেশিদের দায়িত্ব জ্ঞানহীন হস্তক্ষেপ কোনোটাই সহ্য করা হবে না বলছে বেইজিং। এর আগে গতকাল তাইপে সরকার বলেছিল, চীনা বিমান বাহিনীর 28টি বিমান তাদের এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনে প্রবেশ করেছিল। ক্ষমতা হারিয়ে প্রধানমন্ত্রীর বাসভবন ছাড়তে নারাজ নেতানিয়াহু। ক্ষমতা হারানোর পরও জেরুজালেমে অবস্থিত প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ছাড়তে চাইছে না ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জানা গেছে, এই বিরোধী দলীয় নেতা কয়েক সপ্তাহের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রীর বাসভবন ছেড়ে যাবেন না। খবর দ্য টাইমস অফ ইসরায়েলের। এর আগে দীর্ঘ 12 বছরের অভ্যাসের বসে প্রধানমন্ত্রীর চেয়ারে বসে আলোচনায় এসেছেন সদ্য ক্ষমতা হারানো নেতানিয়াহু। তবে সঙ্গে সঙ্গে তাকে ব্যাপারটা খেয়াল করিয়ে দেওয়া হয় এবং আসন ত্যাগ করে তার জন্য নির্দিষ্ট আসনে বসতে বলা হয়। পরে তিনি আসনটি ত্যাগ করে নিজ নিজ নির্ধারিত আসনে বসেন। উল্লেখ্য, নির্বাচনে হেরে 12 বছরের প্রধানমন্ত্রীত্বের পদ থেকে সরতে হয়েছে নেতানিয়াহুকে। নির্বাচনে জিতে রবিবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দক্ষিণপন্থী ইহুদি নেতা 49 বছরের নাফতালি বেনেট। ইসরায়েলের নতুন এই নেতাও নেতানিয়াহুর পথে হাঁটছেন, তার নির্দেশে ফিলিস্তিনি বিমান হামলা চালানো হয়েছে। বৈঠক ফলপ্রসূ বললেন বাইডেন ও পুতিন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে অত্যন্ত স্মার্ট, বিচক্ষণ এবং পরিমিত স্বভাবের অধিকারী বলে অবহিত করেছেন রুশ প্রেসিডেন্টের ভ্লাদিমির পুতিন। জেনেভায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে শীর্ষ বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে দ্বিপক্ষীয় নানা ইস্যুতে দুই দেশের মধ্যে গঠনমূলক আলোচনা হয়েছে বলেও জানান তিনি। বুধবার প্রায় 4 ঘন্টাব্যাপী বৈঠক শেষে সংবাদ সম্মেলনে একথা জানান রুশ প্রেসিডেন্ট। অবশেষে বিশ্ব সম্প্রদায়ের অপেক্ষার অবসান ঘটিয়ে মুখোমুখি বাইডেন ও পুতিন হাত মেলালেন বিশ্ব দুই নেতা। যে কর্মদান দেখতে এতদিন অপেক্ষায় ছিলেন দুই দেশের কোটি কোটি মানুষের পাশাপাশি গোটা বিশ্ববাসী। বুধবার স্থানীয় সময় সকাল 11টার কিছু পরে জেনেভার নির্ধারিত সম্মেলনী স্থল ভিলালাগ্রাঞ্জে শুরু হয় বহুল প্রতীক্ষিত ও আলোচিত এই শীর্ষ বৈঠক। দুদফায় প্রায় 4 ঘন্টা ধরে দ্বিপক্ষীয় নানা ইস্যুতে চলে আলোচনা। পরে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে না হলেও আলাদা সংবাদ সম্মেলনে আসেন রুশ প্রেসিডেন্ট পুতিন। তিনি বলেন, আলোচনা ফলপ্রসূ হয়েছে, বাইডেনের সঙ্গে কোনো ধরনের বিরোধ নেই বলেও সাংবাদিকদের জানান তিনি। আমাদের মধ্যে ফলপ্রসূ গঠনমূলক আলোচনা হয়েছে, সত্যি কথা বলতে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে আমরা আন্তরিক। বাইডেনের সঙ্গে আমার কোনো ধরনের বিরোধ নেই, পারমাণবিক স্থিতিশীলতায় আমাদের দুই দেশেরই দায়িত্ব রয়েছে, এ বিষয়ে আমরা একমত হয়েছি। এছাড়াও সাইবার নিরাপত্তায় দেশের মধ্যে তথ্য আদান প্রদানেও একমত হয়েছি আমরা। এছাড়াও মস্কোয় বহিষ্কৃত মার্কিন কূটনীতিকদের দেশে ফেরত পাঠানোর বিষয়ে দুই দেশ ঐকমত্য পৌঁছেছে বলেও জানান পুতিন। সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্টের ভূয়সী প্রশংসাও করেন রুশ প্রেসিডেন্ট। জো বাইডেনকে অত্যন্ত স্মার্ট, বিচক্ষণ এবং পরিমিত স্বভাবের অধিকারী বলেও অবহিত করেন তিনি। অন্যদিকে দ্বিপক্ষীয় যেসব ইস্যুতে দুই দেশের অবস্থান এক, সেসব বিষয়ে আলোচনার মাধ্যমে দুই দেশের সম্পর্ক উন্নয়নে বৈঠকে গুরুত্ব আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রাশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে যুক্তরাষ্ট্র আন্তরিক বলেও জানান তিনি। এছাড়াও কোভিড মোকাবেলা, জলবায়ুর পরিবর্তন, ইউক্রেনে রাশিয়ার সাইবার হামলা এবং সিরিয়া ইস্যুতেও দুই দেশের গঠনমূলক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন গণমাধ্যম।
ইয়েমেনকে আরো ছাড় দিতে সম্মত হয়েছেন বিন সালমান, বলছে সৌদি সূত্র। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইয়েমেনে যুদ্ধবিরতি ও সৌদি স্থাপনাগুলোতে ইয়েমেনি হামলা বন্ধের বিনিময়ে সানা সরকারকে আরো বেশি ছাড় দিতে সম্মত হয়েছে বলে একটি সৌদি সূত্র জানিয়েছে। সৌদি সরকারের নাম প্রকাশে অনিচ্ছুক একটি নির্ভরযোগ্য সূত্র বুধবার সৌদি লিক্সকে জানিয়েছে, বিন সালমান সানা ভিত্তিক ইয়েমেনের ন্যাশনাল সালভেশন ফ্রন্টকে সৌদি স্থাপনায় হামলা বন্ধ ও সংলাপের টেবিলে আনার জন্য নতুন করে ছাড় দিতে সম্মত হয়েছেন এবং সে ছাড়ের কথা আন্তর্জাতিক মধ্যস্থকারীদের জানিয়ে দিয়েছেন। সূত্রটি বলেছে, গত সপ্তাহে ইয়েমেন ত্যাগকারী ওমানি প্রতিনিধি দল সৌদি যুবরাজের ছাড়ের বিষয়টি সানা সরকারকে অবহিত করেছে। প্রতিনিধি দলটি বলেছে, বিন সালমান সানা সরকারের নিয়ন্ত্রণাধীন অঞ্চলগুলোর পুনর্গঠনে শত শত কোটি ডলার অর্থ প্রদানের পাশাপাশি উত্তর ইয়েমেনের ওপর সানা সরকারের সার্বভৌম অধিকারকে স্বীকৃতি দিতে সম্মত হয়েছেন। সৌদি লিগস বলেছে, সানা সরকার বিন সালমানের প্রস্তাবকে স্বাগত জানালেও বলেছে, আগে সানা বিমানবন্দর ও আল হুদাইদা সমুদ্র বন্দরের ওপর থেকে অবরোধ প্রত্যাহার করে বন্দর দুটি খুলে দিতে হবে। সৌদি আরব 2015 সালের মার্চ থেকে দরিদ্র পীড়িত ইয়েমেনের ওপর ভয়াবহ আগ্রাসন চালিয়ে আসছে। আনসারুল্লাহ আন্দোলনকে দমন ও পলাতক প্রেসিডেন্ট আব্দুর রব্বু মনসুর হাদিকে ইয়েমেনের ক্ষমতায় পূর্ণ বহাল করার লক্ষ্যে এখনো আগ্রাসন চালিয়ে যাচ্ছে সৌদি আরব। কিন্তু রিয়াদ হাজার হাজার মানুষ হত্যা করেও তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে না পেরে এখন ইয়েমেনির সঙ্গে অপসর্পা করার চেষ্টা করেছে। জেরুজালেমে ফিলিস্তিনি ছাত্রীকে গুলি করে হত্যা। জেরুজালেমে ফের এক ফিলিস্তিনি নারীকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। মঙ্গলবার এই ঘটনা ঘটে। ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর অভিযোগ, ওই নারী সেনাদের উপর গাড়ি চালিয়ে দিচ্ছিলেন। কাতার ভিত্তিক আল জাজিরার খবরে নিহত নারীর নাম মাই আফনাহ বলে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, 29 বছর বয়সী এই নারী পিএইচডি প্রোগ্রামের শিক্ষার্থী ছিলেন। ফিলিস্তিনের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মাই আফনাহ আবু দিস শহরে বসবাস করতেন। ইসরায়েলি নিরাপত্তা বাহিনী তাকে গুলি করে ফেলে রাখে। এই ঘটনায় ইসরায়েলি নিরাপত্তা বাহিনী একটি বিবৃতি দিয়েছে। এতে অভিযোগ করা হয়েছে, ওই নারী উত্তর পূর্ব জেরুজালেমের হিজমা শহরের নিকট একটি ছুরি সহ সেনাদের উপর গাড়ি উঠিয়ে দিচ্ছিলেন। এই ঘটনায় একজন ইসরায়েলি সেনা সামান্য আহত হয়েছে বলে ইসরায়েলি গণমাধ্যমের খবরে উল্লেখ করা হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দীর্ঘক্ষণ গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকার কারণে ওই নারীর মৃত্যু হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, হিজমা শহরের প্রবেশ মুখে নিহত ফিলিস্তিনি নারী আফনাহর গাড়ি পড়ে আছে। ফিলিস্তিনি মিডিয়া জানিয়েছে, আফনাহকে গুলি করে ফেলে রাখা হলেও ঘটনাস্থলে কোনো অ্যাম্বুলেন্স আসেনি। সাম্প্রতিক সময়ে ইসরায়েলি বাহিনী বেশ কয়েকজন ফিলিস্তিনি নাগরিককে বিভিন্ন অভিযোগ হত্যা করেছে। মানবাধিকার গোষ্ঠীগুলোর ভাষ্য, কোন রকম হুমকি প্রদর্শন না করা সত্ত্বেও ইসরায়েলি বাহিনী শুধুমাত্র ভয় সৃষ্টি করার জন্য ফিলিস্তিনি নাগরিকদের গুলি করে হত্যা করেছে। গত 12 জুন ইসরায়েলের নিরাপত্তা বাহিনী এক ফিলিস্তিনি নারীকে গুলি করে হত্যা করে। জেরুজালেমের কাছে একটি চৌকিতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। তাদের দাবি ছিল, ওই নারী ছুরি নিয়ে হামলা চালানোর পরিকল্পনা করেছিলেন। চীনকে ঠেকাতে রাশিয়া থেকে ভয়ঙ্কর ট্যাঙ্ক আনছে ভারত। চীনকে প্রতিরোধ করতে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর পাহাড়ি এলাকায় রাশিয়ার তৈরি স্পোর্ট এসডিএম হালাক ট্যাঙ্ক বসানোর পরিকল্পনা করেছে ভারত। গ্রীষ্মের শেষ দিকে এর সিস্টেম পরীক্ষায় অংশ নিতে পারে দেশটি। এসব ট্যাঙ্ক ওজনে 18 টন বলা হচ্ছে। এই ট্যাঙ্কটি উভচর পানিতে ভাসমান অবস্থায় এটি গোলা ছুটতে সক্ষম। নির্মাণাধীন এই পণ্যের পরীক্ষা এখন পর্যন্ত কোনো দেশ প্রত্যক্ষ করেনি। এটির সঙ্গে T-19 ট্যাঙ্কের বন্দুকও থাকবে এবং একই পরিমাণ গোলা নিক্ষেপে সক্ষম হবে। ভারত বর্তমানে T-90 ও T-72 ট্যাঙ্ক ব্যবহার করেছে। এই ট্যাঙ্কগুলো রাশিয়ার তৈরি। রাশিয়া স্পোর্ট ট্যাঙ্ক ব্যবহার শুরু করেছে বলেই ব্যাপকভাবে মনে করা হচ্ছে। সূত্র জানিয়েছে, ট্যাঙ্কটি এখন পরীক্ষাধীন ও নির্মাণের শেষ পর্যায়ে রয়েছে। হালকা ট্যাঙ্কের পরীক্ষায় রাশিয়ার অনুমোদনে ভারতকেও অন্তর্ভুক্ত করা হচ্ছে। 2020 সালের আগস্টে রাশিয়া সফরে নিজেদের হালকা ট্যাঙ্কের প্রয়োজনীয়তার কথা জানিয়েছিল ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তখনই রাশিয়ার পক্ষ থেকে স্পোর্ট এসডিএম এক হালকা ট্যাঙ্কের প্রস্তাব দেওয়া হয়েছিল তাকে। পরিমনির বিরুদ্ধে অল কমিউনিটি ক্লাবে ভাঙচুরের অভিযোগ। ঢাকায় সিনেমার নায়িকা পরিমনির বিরুদ্ধে কর্মীদের সঙ্গে অসদাচরণ ও ক্লাবের ভাঙচুরের অভিযোগ তুলেছে রাজধানীর গুলশানের অল কমিউনিটি ক্লাব কর্তৃপক্ষ। বুধবার রাত 7:30 দিকে অল কমিউনিটি ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ক্লাবটির সভাপতি কে এম আলমগীর ইকবাল। তিনি বলেন, আমাদের ক্লাবে কিছুদিন আগে ছোট্ট একটি অঘটন ঘটেছিল। আমাদের ক্লাব বন্ধের সময় হয়ে এসেছিল। তখন কয়েকজন ক্লাবে আসেন, গেটে দায়িত্ব থাকা সিকিউরিটি গার্ডরা ফোন করে জানান তারা কিছুক্ষণ আগে একবার এসেছিলেন। তখন তারা ফোন
ও কিছু কাগজ রেখে গেছেন, সেগুলো নেওয়ার জন্য আবার এসেছেন। আলমগীর ইকবর বলেন, আমাদের ক্লাবের নিজস্ব কিছু নিয়ম কানুন আছে, বিশেষ করে কোনো মেয়ে যদি ক্লাবে আসে তাহলে তাকে ড্রেস কোড মেনে আসতে হয়। সেদিন এখানে যারা এসেছিলেন তাদের মধ্যে একজন ছিলেন হাফ প্যান্ট ও স্যান্ডেল পরা। তখন আমাদের কর্মকর্তারা বলেন, আপনারা তো ক্লাবের নিয়ম ভঙ্গ করেছেন। তাদের ক্লাব থেকে এটা বলায় তারা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি আরো বলেন, এ সময় তারা যে সদস্যদের মাধ্যমে ক্লাবে আসেন তিনিও তাদের চলে যেতে বলেন, কিন্তু তারা যেতে চাননি, পরে বাধ্য হয়ে আমাদের সেই সদস্য চলে যান। এর মধ্যে আমাদের ক্লাবের সব কর্মকর্তা চলে যান, শুধু দুজন ওয়েটার ছিল। এরই মধ্যে তারা 999 এ কল করে পুলিশ ডাকেন। পুলিশ এলে তারা ক্লাব কর্মকর্তাদের বিরুদ্ধে তাদের হেনস্থার অভিযোগ করেন, কিন্তু বাস্তবে তখন আমাদের তেমন কেউ ছিল না। ঘটনার সময় তখন রাত 1টা থেকে 1.30টা বাজে। বরং এই সময়ে একজন আমাদের ক্লাবের 15টি গ্লাস, 9টি স্ট্রে, বেশ কিছু হাফ প্লেট ভাঙেন। পরে আমরা জানি তার নাম পরিমণি। পুলিশ এসেও তার সত্যতা পায়। পরে পুলিশ ঘটনার বিষয়ে তাদের ঊর্ধ্বতনদের জানায়। তারা ওই পুলিশ সদস্যদের চলে যেতে বলেন। এক প্রশ্নের জবাবে আলমগীর ইকবাল বলেন, ক্লাবের নিয়ম অনুযায়ী যে সদস্যদের মাধ্যমে তারা এসেছিলেন আমরা তাকে শোকজ করেছি। ক্লাবের আইন ভাঙার শাস্তি কি জানতে চাইলে তিনি বলেন, ক্লাবের নিয়ম অনুযায়ী শাস্তি প্রদান করা হয়। ক্লাব থেকে শোকজ ও 3 মাস 4 মাস সদস্য পদ স্থগিত করা হয়। এছাড়া অপরাধের মাত্রা বেশি হলে আজীবনের জন্য সদস্য পদ স্থগিত করা হয়। এদিকে বিভিন্ন গণমাধ্যমে পরিমণির বিরুদ্ধে জিডি করা হয়েছে বলে হলেও সংবাদ সম্মেলনে এ বিষয়ে কিছু বলেননি ক্লাব সভাপতি। জিডির বিষয়ে ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপ কমিশনার ডিসি সুদীপ কুমার চক্রবর্তী জাগো নিউজকে বলেন, এ ঘটনায় থানায় কোনো জিডি হয়নি। উল্লেখ্য, গত রোববার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগ করেন এই অভিনেত্রী। স্ট্যাটাসে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে তার সহায়তা চান। এ ঘটনার পরিপ্রেক্ষিতে সাভার থানায় একটি মামলা হয়। এরপর গ্রেপ্তার হন মূল অভিযুক্ত নাসির উদ্দিন মাহমুদ, তোহিন সিদ্দিকী, অমি সহ 5 জন। তাদের কাছ থেকে মাদক উদ্ধার করা হয়। মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসি আসামি নাসির উদ্দিন মাহমুদ ও তোহিন সিদ্দিকী অমির 7 দিন করে রিমান্ড মঞ্জুর করেন।